জাপান প্রশান্ত মহাসাগরের একদম পূর্ব কোণে 6,800টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট একটি দেশ। কিন্তু এই দেশটি নিয়ে পৃথিবী জুড়ে মানুষের বিশ্বের সীমা নেই। প্রযুক্তির দিক দিয়ে গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছে জাপানিরা, কিন্তু তাদের সাফল্যের দৌড় কেবলমাত্র এই প্রযুক্তিতে সীমাবদ্ধ নয়। সূর্যোদয়ের দেশ জাপানের কিছু বিচিত্র মজাদার তথ্য নিয়ে আজকের এই আয়োজন। জাপানে শিশুদের স্কুলে লেখাপড়ার পাশাপাশি আদব কায়দা শেখানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। গুরুজনদের সম্মান করা, মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেয়া, সবাই মিলে কাজ করা ইত্যাদি একদম ছোটবেলাতেই জাপানিদের মনে গেঁথে দেওয়া হয়। স্কুলে ছাত্র শিক্ষক নিজেরা একসাথে মিলেমিশে ক্লাসরুম, ক্যাফেটেরিয়া ইত্যাদি পরিষ্কার করে থাকে। কোনো কাজকে তারা ছোট করে না দেখার অভ্যাসটা ছোটবেলাতেই গড়ে তোলে। বিশ্বজুড়ে অসম্ভব কৃতকর্মা পরিশ্রমী একটি জাতি হিসাবে জাপানিদের দারুণ সুনাম রয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরের পরও তারা ঘরে বসে থাকতে চায় না। ঘরের কাজে, বাচ্চাদের যত্নে, বিভিন্ন সামাজিক কার্যক্রমে ব্যস্ত সময় কেটে যায় তাদের। পরিশ্রমের সুফলটা প্রত্যক্ষ। জাপানের মানুষদের চেহারায় বয়সের ছাপ একেবারেই কম। তাদের শরীর শক্তপোক্ত থাকে বহু বছর পর্যন্ত। সবথেকে দীর্ঘজীবী মানুষদের তালিকায় জাপানের স্থান তৃতীয়। গড়ে প্রায় 83 বছর বাঁচা জাপানিরা। পুরো জীবনটাই কাটে কাজের প্রতি বিপুল উদ্দীপনায়। জাপানের রাস্তায় কোনো ডাস্টবিন থাকে না, এমনকি দেশটির কোথাও অন্যান্য দেশের মতো বর্জ্যের ভাগাড় নেই। কারণ জাপানিরা সব রকম বর্জ্য রিসাইকেল করে ফেলে। যেগুলো রিসাইকেল করা সম্ভব না, সেগুলো খুব সুশৃঙ্খলভাবে একটি পদ্ধতির মধ্য দিয়ে ধ্বংস করে ফেলা হয়। ধূমপায়ীরা ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘোরেন। জাপানের রাস্তায় সিগারেটের ছাই পর্যন্ত ফেলা নিষিদ্ধ। জাপানের রাজধানী টোকিও পৃথিবীর সবথেকে নিরাপদ একটি শহর। 6 বছরের একটি শিশুও এই শহরে কোনো রকম বিপদের আশঙ্কা ছাড়াই ইচ্ছেমতো সারা শহর ঘুরে বেড়াতে পারে। জাপানিদের আত্মসম্মানবোধ টনটন। সম্মানের খাতিরে জীবন বিলিয়ে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে দেশটিতে। জাপানের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী অল্প কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেছে। কথা দিয়ে সে কথা রক্ষার ব্যাপারে তারা এতটাই কঠোর। নির্ধারিত সময়ের পরও কাজ করার জন্য ওভার টাইম নামে একটি শব্দ সারা বিশ্বে প্রচলিত আছে। শুধুমাত্র জাপানে এই শব্দটির কোনো অর্থ নেই। জাপানিরা স্বভাবগতভাবে অফিসের সময় শেষ হওয়ার পরও দীর্ঘ সময় কাজে পড়ে থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আগে অফিস ত্যাগ করার কথা কল্পনাতেও ভাবতে পারে না। কাজের প্রতি ভালোবাসা তাদের মজ্জাগত। ছোটবেলাতে এই বিষয়টি তাদের খুব ভালোভাবে শিখিয়ে দেওয়া হয়েছে। জাপানের মানুষ তাই গড়ে প্রতিদিন 4-5 ঘন্টা অতিরিক্ত কাজ করে অফিসে। আর এই অতিরিক্ত খাটুনি নিয়ে তাদের কোনো বিরক্তি বা আক্ষেপ নেই। আমাদের দেশে হঠাৎ একটা ভূমিকম্প হলে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। মানুষ প্রাণ হাতে নিয়ে ছুটে ঘর থেকে নেমে আসে রাস্তায়। মজার ব্যাপার হচ্ছে, জাপানে এই বিষয়টি নিয়ে মানুষের তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। মানুষ অফিসে কাজ করছে, ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, রেস্তোরাঁয় রান্নাবান্না হচ্ছে, এর মাঝেই ভূমিকম্প হচ্ছে। মানুষজন নির্বিকার। কারণটা হচ্ছে, জাপানে প্রতি বছর প্রায় 15,000 ভূমিকম্প হয়। ব্যাপারটি নিত্যদিনের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে এটি তাদের এখন আর গায়ে লাগে না। তাদের বাড়িঘরগুলো সেভাবেই ভূমিকম্প প্রতিরোধের উপযোগী করে তৈরি করা। তাই এত বিপুল পরিমাণ ভূমিকম্প হওয়া সত্ত্বেও ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম হয়। জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কাজে 1 মিনিট দেরি করে আসাকেও বিরাট অপরাধ বলে দেখা হয়। সব কিছু অসম্ভব নিখুঁতভাবে সময় মেনে চলে। এতটাই নিখুঁত যে পাবলিক ট্রেনগুলোর গড়ে 18 সেকেন্ডের বেশি দেরি করার কোনো নজির নেই, এবং দেরিগুলো হয় বিচিত্র সব কারণে। সবথেকে বড় কারণ, ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা। জাপানের সামাজিক বন্ধনগুলো খুবই দৃঢ়। বিভিন্ন সমস্যায় সবাই মিলে একত্রে ঝাঁপিয়ে পড়ে তারা। জাপানের প্রতিটি মোবাইলে একটি ইমার্জেন্সি অ্যালার্ট স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা থাকে। যে কোনো দুর্যোগ বিপর্যয়ে এই অ্যালার্মগুলো বেজে ওঠে সবার মোবাইলে, এমনকি সাউন্ড অফ করা থাকলেও, এবং মুহূর্তের মাঝে চলে যায় মেসেজ। এই দুর্যোগ মোকাবেলায় কী কী পদক্ষেপ নিতে হবে তাদের সেটা জানিয়ে দেওয়া হয়। একবার একটি মজার ঘটনা ঘটেছে। সুনামি আর ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত পুরো জাপান। আক্রান্ত জনপদের কাছে খাদ্য, চিকিৎসা সেবা ইত্যাদি পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে সরকার। এমন সময় জনগণের সেবায় মাঠে নেমে এলো কুখ্যাত জাপানি মাফিয়া গোষ্ঠী ইয়াকুজা। তাদের সঙ্গবদ্ধতা এবং পেশাদারিতা পুলিশের চেয়ে ঢের বেশি। দেখা গেল, দুর্গম সব লোকালয়ে সরকারি সাহায্য পৌঁছানোর অনেক আগে পৌঁছে গেছে তাদের ত্রাণ। এভাবে দুর্যোগ আর বিপর্যয়ে গোটা জাতি যখন দূর অবস্থায় পড়ে, ভালো খারাপের সীমানাটা তখন মুছে যায়, মুখ্য হয়ে ওঠে একমাত্র পরিচয়। তাই তো যুগে যুগে পারমাণবিক
বোমার আঘাতসহ নানা ভয়াবহ আক্রমণের ধাক্কা সইয়েও আজ জ্ঞানে কল্যাণের প্রযুক্তিতে সাফল্যের শীর্ষে ছোট্ট এই দেশটি। পৃথিবীবাসীর কাছে ভালোবাসা এবং শ্রদ্ধা মিশ্রিত বিশ্বের একটি নাম জাপান। তো আজকে এ পর্যন্তই। জাপানের কোন ব্যাপারটি আপনার খুব বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।